রানীনগরে পুলিশের সাথে ধস্তাধস্তি তৃণমূলের। বৃহস্পতিবার রানীনগরে পুলিশের সাথে বচসা বাঁধে স্থানীয় তৃণমূল কর্মীদের, বচসা গড়ায় হাতাহাতিতেও। এই ঘটনায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। লোকসভা ভোট মেরতে মুর্শিদাবাদের নানা জায়গা থেকে আসছে অশান্তির অভিযোগ। এবার মুর্শিদাবাদের রানীনগরে উঠে এলো তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। বৃহস্পতিবার রানীনগর থানার মালিবাড়ি 1 নম্বর অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় পুলিশের সাথে বচসা বাঁধে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের, বচসা গড়ায় হাতাহাতিতেও। স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর করেছে পুলিশ। মানে এখানে এলাকার লোকজন, আমার ভাই আর আশেপাশের লোকজন, বড় অরূপবাবুকে বলতে গেলে অরূপবাবু আমার ভাইয়ের কলার ধরে এবং আমার এক কর্মীকে মানে এখানে মেরে ফুলিয়ে দেয়, চোখে মারে। যে এই ব্যাপার তার বড়োবাবুকে বলে গেলে আপনি কী করছেন, হ্যাঁ এগুলো কী করছেন আপনি, আপনি এই বড়োবাবুর সাথে আমার একটু তর্ক হয়, হ্যাঁ তারপরে বড়োবাবু তর্কর পরে বড়োবাবু চার পাঁচখান গাড়ি পেঠে এলাকার এই যে বাড়ি বাড়িঘর ভাঙচুর করেছে, চার পাঁচজনকে মেরেছে, হ্যাঁ এবং আমার এলাকাতে গাল দিয়েছে, প্রধানের মাকে অমুক করে টমুক করে বলে পাড়াতে গাল দিয়ে বাড়াচ্ছে অভিজিৎবাবু অরূপ মালাকার। জোটের দালালি করছে পুলিশেরা, আবার জোটের পুরা দালালি করছে এখানে থানার বড়োবাবু এবং এরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগের স্বরূপ স্থানীয় তৃণমূল কর্মীরাও, আমি ঘরের ভিতরে শুয়ে আছি, পুলিশ গেট খুলে বিটি আমার কাছে চলে গেছে, অমনি ওই ঘরে ঢুকে সুকেশ ভাঙিলো, আমার মাটাকে মারে আমার মার মাথায় পানি ঢালো, পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো, আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো, আমার বাইকটাকে ভাঙচুর করেছে, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।